প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের কাইলে অনুষ্ঠিত হব ভোটগ্রহণ, আর ভোটগ্রহণের বর্তমান আজির দিনটির প্রায় পুয়ারপ্রায় মাজুলী জেলা প্রশাসনের ব্যস্ততা দেখবলে পাওয়া গেছে। বিভিন্ন চর্চা পরিসমূহলে যাবলগীয়া যখন লোক প্রিজাইডিং পুলিং অফিসার সহ যখন লোক ইতিমধ্যে সাজু হয়েছে এই স্থানের পর রওনা হবর আর মাজুলীর 199টা ভোটকেন্দ্রের ভিতর বিভিন্ন 11টাক ভোট কেন্দ্র বিভিন্ন চরচাপরি সমূহ আছে। সাধু চাপরি, কার্তিক চাপরি, শিকলি চাপরি আদি বিভিন্ন চাপরি সমূহলে এই স্থানের পর যাব বিভিন্নজন ব্যক্তি যাব জানিবলে চেষ্টা করি। কোন ভোট কেন্দ্র আমি আপনার বরুয়া চুক বলে আপনার হেরি আহতগুড়ি আহতগুড়ি কেনদরে যাব আপনার আমি যাব ফেরি, তারপর আপনার ফেরির পর ট্রেক্টর, ট্রেক্টর পর ঘাট পার হব লাগবে, তারপর আকো ট্রেক্টর যোরহাট হয়ে যাব, যোরহাট হয়ে যাব দেড়গাঁও হয়। আপনার সাজু হয়েছে ইতিমধ্যে? ইতিমধ্যে সাজু আমি বস্তু চেক করে লইছো, সাজু হয়েছে ইতিমধ্যে। আপনার টিম তো কেজন? আমার টিম তো চারিজন, চারিজন আর সেক্টর থাকবে, আর কি বিভাগের লোক লোক থাকবে নিশ্চিত হবে। এনেদরে এটা বর্তমান সাজু হয়েছে বিভিন্ন চর্চা পরিসমূহ যাবর আর আরক্ষী প্রশাসনের ফলের পর যে ব্যবস্থা গ্রহণ করব লাগে এইখানে করা হয়েছে। মাজুলী জেলা প্রশাসনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। এই মাজুলী জেলা আয়ুক্তর কার্যালয়ের সমীপর যে অস্থায়ী কার্যালয় নির্মাণ করা হয়েছে, বিভিন্ন ইয়াত কাউন্টার বনোয়া হয়েছে, সেই সমূহের পর যাবর ইতিমধ্যে রওনা হবর বিভিন্ন ভোটকেন্দ্রলে রওনা হবর বিভিন্ন দল ইয়াত সাজু হয়েছে। ইতিমধ্যে দেখাইছো যে যিসমূহ মাজুলীর বিভিন্ন চর্চাপরি আছে সেই চর্চাপরিসমূহ চর্চাপরিসমূহলে যাবর ইতিমধ্যে প্রিজাইডিং পুলিং বিষয়াসহ আরক্ষীর দল ইতিমধ্যে সাজু হয়েছে, আরক্ষী লোক ইতিমধ্যে সাজু হয়েছে আর অতি কম সময়ের ভিতরতে এই স্থানের পর এই সকল লোক রওনা হব বিভিন্ন ভোট কেন্দ্রলে। আর আপনার কোন কেন্দ্র যাব? আমার কার্তিক চাপরি, কার্তিক চাপরি নিমাতীঘাট হয়ে যাব, নিমাতীঘাট হয়ে যাব, নাও পার হব লাগবে। আর ইফালে নাও আছে নাকি? নাও এটা আমি গলেহে গম পাম, নাওর ব্যবস্থা আছে বলে কোয়া শুনিছো। হয় নিশ্চিতভাবে এনেদরে বর্তমান সময়ত সাজু হয়েছে আর যিসমূহ EVM যিসমূহ VVPAT লই এই স্থানের পর অতি কম সময়ের ভিতরতে রওনা হব পুলিং প্রিজাইডিং বিষয়াসহ এই সকল আরক্ষী বিভাগের লোক আর প্রত্যেকটি দলতে ছজনক ব্যক্তি থাকিব বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আর যিসমূহ মাজুলীর স্পর্শকাতর ভোটকেন্দ্র সেই ভোটকেন্দ্রসমূহ আরক্ষী বিভাগের লোক বহাই দিয়া হয়েছে যাতে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন হব নালাগে, কোনো ধরনের অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হব নালাগে। আর বর্তমান সময়ত মাজুলী জেলা প্রশাসনে পুয়ার ভাগের পরে যিসমূহ দূরণি ভোটকেন্দ্র সেইসমূহলে যাবলৈ ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। অতি কম সময়ের ভিতরতে দলসমূহ এই স্থানের পর রওনা হব ভোটকেন্দ্র অভিমুখে।